জিন্দা মানবো তোমার কথা শুনে নাউজ বলে নবী মরা আমার এই বেঈমান মন আমার নবী জিন্দা গোটা পৃথিবীর এই 1400 বছরের জাকির হয় দেখো না মুহাদ্দিসের কিতাব থেকে লান দেখো না মুফাসসিরের কিতাব থেকে লান দেখো না ফকির কিতাব থেকে লান ইমাম বুখারী বলেন ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম নাসাঈ ইমাম তিরমিজি ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম সানাউল্লাহ পরিমাতি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন আলে সুন্নাত জামাতের আজ 1400 বছরের জাকির হয় কিতাব মুস্তাফা জিন্দা মুস্তাফা জিন্দা মুস্তাফা জিন্দা জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাংলাদেশে বলে দিল জিন্দা নবী তালাক বুঝো নবী আমাদের না তোদের কাফের না হলে এই কথা কেউ বলে কথা বলে না কাফের না হলে কেউ বলে জিন্দা নবী তালাক ও নবী আমাদের নয় ওদের নতুন নবী আছে কথা বলতে পারছেন না রাগ হচ্ছে কষ্ট হলো বেঈমান গুনো যখন বলে নবী মরা বলে নবীর মুখে গন্ধ বেরোতো আস্তাগফিরুল্লাহ বলে আমার মনে হয় আবু জেহেল জীবনে কথাটা বলে নবীর মুখে গন্ধ বেরোতো আস্তাগফিরুল্লাহ বলে যে নবীর পিচ্ছা মুবারক থেকে পায়খানা মুবারক থেকে মিশকাম বারে খুশবু আর হতো যে নবী যেখানে কাজায় হাজার সাথে জমিন ফেটে যেত নবী কাজায় হাজার সালে ভিতরে চলে গিয়ে জমিন লেগে যেত 40 দিন পর্যন্ত ওই জায়গা থেকে খুশবু বার হতো যে নবীর পিচ্ছা মুবারক থেকে মিশকাম বারে খুশবু সে নবীর নূরের মুখ মুবারক থেকে গন্ধ আবু জেহেল জীবন এটা বলে রে আবুল হাব বলে নে উতবা বলে নে সাইবা বলে নে এই জামানার আহলে খবীজ গুণ বলা শুরু করেছে ইমানকে মজবুত করেন সানাউল্লাহ সিদ্দিকীকে দাওয়াত করা না করা বড় জিনিস নয় সানাউল্লাহ সিদ্দিকীর কাছে যাওয়া না যাওয়া বড় কথা নয় সানাউল্লাহ সিদ্দিকীর সোহবতে বসা না বসা বড় শুরু নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান মজবুত রাখা এটা আমাদের কাছে বড় কথা হকটাকে মানেন হকটাকে মানেন হকটাকে তিন দিন মোবাইলের ভিডিও দেখে গোমরাদের পাল্লায় পড়েছে উনি তিন দিন বেঈমানদের ভিডিও দেখে বেঈমানদের পাল্লায় পড়ে যাও উনি নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফ সিয়াসির তার কিতাব কবরের সওয়াল কটা কথা বলে না কবরের সওয়াল মান রব্বুকা মান দীনুকা নয় মা দীনুকা আর একটা মান নবিয়ুকা কটা সওয়াল কটা সওয়াল তিনটে হাদিস শরীফে এসেছে কবরে একটাই সওয়াল হবে তিনটেরও আছে নাউজুবিল্লাহ আমি লোকের মধ্যে ফেতনা করতে আসিনি তিনটে আছে একটাও আছে দুটোই আছে কবরে আমার নবীকে কিন্তু দেখানো হবে সিয়াসি তার কিতাব এসেছে আমার নবী দেখানো হবে মা কুনতা তাকুলু ফি হাজা রজুলি সুবহানাল্লাহ বলবেন না মা কুনতা তাকুলু ফি হাজা রজুলি ইনিকে ইনার উপর তুমি কি আকীদা রাখতে প্রতিটা সেকেন্ডে গোটা পৃথিবীতে শয়ে শয়ে কবরে সওয়াল হচ্ছে রাসূল কটা নবী কটা নবী কটা শয়ে শয়ে কবর আমার রাসূল যাচ্ছে কি করে প্রত্যেকটা সেকেন্ডে শয়ে শয়ে কবরে গোটা পৃথিবীতে সওয়াল চলছে হাদিস বলছে মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল ইনিকে ইনার উপর তুমি কি আকীদা রাখতে কি আকীদা রাখতে কি আকীদা রাখতে কুল আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদা সেটা উলামায়ে হক দেওয়ান হতে পারে বর্তমান কিছু আবার এগুলোলে মজালি চেকিরে তাদের হুজুরদের কেমন দিচ্ছে ভাঁড় যেদিন ভাঙবে খুচরো পয়সা গুনার সময় পাবে না দশ নিয়া পাঁচ নিয়া কুড়ি নিয়া আটা না চারা না তোমাদের ভাঁড় যেদিন ভাঙবে সেদিন বুঝছে কাক চুনে ডুবে সাদা হয়ে ঘুরছে খুব বন্ধু লাগে কাক চুনে হয়ে ডুবে ঘোরে খুব বন্ধু রাখে ঘোরো যেদিন তোমাদের ভাঁড় ভাঙবে সেদিন বুঝবে দেওবন্দির নাম করে আহলে খবিজদের তাল দিচ্ছ দাও দাও ফুরফুরা শরীফ আগো উলামায় হক দেওয়ানকে ভালোবাসা দিয়েছে সম্পর্কে গেছে আজো আহলে সুন্নাত জামাতের একটা দল উলামায় হক দেওয়ান আজো ফুরফুরা শরীফের সাথে সম্পর্ক আছে গোটা পৃথিবী যেই নাম হোক হকের উপর আকীদা থাকলে আমরা হলাম এক আমাদের আকীদা আমাদের দলিল আমাদের চলা আমাদের রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা জোরে বলে জোরে বলে জোরে বলে কিচি কিচি দেখে খুব মজা লিচ্ছে লাও 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 ভাঁড় যেদিন ভাঙবে খুচরো পয়সা গুনার সময় পাবে না
আর আমরাও যেদিন তোমাদের ভাঁড়টা ভাঙবো ওই নাম লাগিয়ে যারা সমাজে ফেতনা লাগাচ্ছ সেদিন বুঝবে। আর একটুখানি বলে দিই, বাংলাদেশে চার বছর আগে খুনো খুনিটা আমরা দেখেছি নেটে, আর বলবো না। এবার ভোর এটালেই ভাবো হুজুর কোথা দিল, বাংলাদেশে চার পাঁচ বছর আগে কাঁকড়াইল বলে একটা জায়গা আছে, খুনো খুনি মারপিট আর লাঠিলে ছুটাছুটি বোম্বাস্টিং নেটে এখনো আছে। কিন্তু কাদের বললাম? ছোট হুজুর বলতে জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায়, নাদানকে বোঝাতে পারে কে কোথায়। ছোট হুজুরের আওয়াজ শোনেন মুরব্বী বাবেরা, ও বাবেরা শোনেন নে, কাকে দিলুম সেই বুঝছে, হারে হারে চলে যাচ্ছে, যেখান থেকে যাচ্ছে না টন টন হতে হতে যাচ্ছে। ভার যেদিন ভাঙবো খুঁজুরো পয়সা গুনার সময় হবে না। আবার বলি, ওলামাই হক দেওবার, আমার মুরব্বীরা ভালোবেসেছে, আমরাও ভালোবাসি, তারাও আমাদের ভালোবাসে। হক জানার আছেন গোটা পৃথিবীতে, যেই নামের হোক, আমার রাসূল যাচ্ছে কি করে? আল্লাহর খুঁতাকে অবজ্ঞা করে ফেললে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এই আয়াতে তুমি ঈমান রাখলে না? খালি আমি একটা কথা বলবো, আমার নবী আসতে পারেন না পারেন না, এই দুটো কিতাব মনে আপনাদের দেখিয়েছে, এই তাহকিকুল মাসাইল নাম শুনে দেখাই না, আর এই ফুরফুরাশে ইতিহাস ও আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বিস্তারিত জীবনী, এই দুটো কিতাবের নাম মনে হয় ফোনে আপনাদের করে বলেছিল। কি বলে? জালিয়াতি, এলমে খিয়ানত চলছে, এলমে খিয়ানত, আল্লাহকে ভয় করো। সূরা আল ইমরান, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুক দুরবল আল্লাহর লানত, এলমে খিয়ানত। এই কিতাব দেখে বলে ওদের মুরুব্বিদ আকীদা নবী হাজির নাজির নয়, মরদুদ হয়ে যাবে। হ্যাঁ আমাদের বিশ্বাস তো, আমরা হাজির নাজি মানি না তো, আমরা ইমকানে হুজুরি মানি, ইমকানে হুজুরি। আবার বলছি, তুমি কেন আমি যেটা নাই কেন চাপাচ্ছ? কথা বুঝতে পারেন না? ওই যে আওলাদে রসুল পৃথিবীতে নেই, ওই যে নবী কোন আওলাদ, নবী ছেলে ছিল ছিল বলছে, মাইকে যদি ওঠে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ কিতাব লিখেছেন ওয়াজ শিক্ষা বলে, জানেন আপনারা আল্লামা রুহুল আমিন রহমত ওয়াজ শিক্ষা, ওই কিতাবটা পড়বেন প্রথম দুই একটা খণ্ড পড়লে বুঝে নেবেন কাদের ওয়াজ করা জরুরি আর কাদের ওয়াজ করা নয়। এখন কথা হচ্ছে যে সে উঠে পড়ছে বলে দেখি গুমরা আলোচনা হচ্ছে, কথা বুঝতে পারছেন না? এগুলো বলাতে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাবে আপনাদের, কথা বুঝতে পারেন না? আমার ভাইয়েরা বাপজানেরা, কিতাব তাহকিকুল মাসাইল আর দাদা হুজুরের জীবনী কিতাব, আল্লাহ রুহুল আমিন সাহেব এটা লিখেছে, আর তাহকিকুল মাসাইলটা মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহ, আমার দাদু জান মুজাদ্দুদুজ জামানের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবে সনদ দাদা হুজুরের কাছ থেকে মুফতি আজম হুজুর পেয়েছিলেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, এই দুটো কিতাব কমসে কম রাখবেন কাছে, কাজ দেবে, বিশেষ করে আলেম ওলামা ইমাম অবশ্যই রাখবেন, আর ফতোয়ায় সিদ্দিকিয়া আর ফতোয়ায় আমিনিয়া, এই চারটে কিতাব আলেম ওলামা ইমাম হাফেজ সাহেব ভাই রাখবেন, বেশি টাকা দাম নাই, দরবারে গেলে কি না আনবেন। এই তাহকিকুল মাসাইল মুফতি আজম মিজলা হুজুর আহমদ এই কিতাবে 109 পৃষ্ঠায় লিখেছেন, কত? 109 পয়েন্ট করছে, নেক মজলিসে হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত হওয়া সম্ভব, সুবহানাল্লাহ বলে। মেজো হুজুর লিখছে এই কিতাব, নিশ্চয় লিখছেন হাজর নবী সাল্লামের রূপাক নেক মজলিসে বা মিলাদের মজলিসে উপস্থিত হওয়া সম্ভব, এ সম্বন্ধে হাজি এমদাদুল্লাহ মুআজের মাক্কি রহমাতুল্লাহ, ইনি কে জানেন? সমস্ত দেওবন্দীদের গোড়া, কাক কে যারা বগ ভেবে লাচো লাচো ফুরফুরা হুজুরকে ঝাচ্ছে রে ভাল লাগছে লাচো, ওই বললাম ভার যেদিন ভাঙবো খুজুরো পয়সা গোনার লোক পাবে না সেদিন বুঝবে, আর কাগের আসল রং যেদিন কালো দেখবে নিজের মাথা নিজে চুলকে চুল ছিঁড়ে ফেলবে, পালাবার রাস্তা খুঁজবে, কত লাশ লাচ হয়ে। কাদের বলছি, কেন বলছি, কি জন্য বলছি, ঠিক টের পেয়ে যাচ্ছে, হাজি এমদাদুল্লাহ মুআজের মাক্কি সমস্ত দেওবন্দীদের গোড়া,
উনি কিতাব লিখেছেন ফাইসালায়ে হাফতে মাসাইল লিখছেন মিলাদের মাহফিলে হযরত সাল্লামের উপস্থিত হওয়া সম্ভব আল্লাহ পাক নবী সাল্লামকে এই রূপ শক্তি প্রদান করিয়াছেন এবং বহু মাহফিলে তিনি উপস্থিত হইয়াছেন যাহাদিগকে আল্লাহ পাক সেই রূপ চক্ষু দান করেন অবশ্যই তাহারা দেখিয়া থাকেন যদি কেউ স্বয়ং না দেখেন বা কাশফের দ্বারা জানিতে না পারেন অথবা কোনো কাশফওয়ালার ওহার সংবাদ না দেয় এমন অবস্থায় হযরত সাল্লাল্লাহু উপস্থিত আছেন বলিয়া বিশ্বাস করা ঠিক নয় কারণ উপস্থিত হওয়া সম্ভব ইহার অর্থ এই নয় যে প্রত্যেক মাহফিল নিশ্চয় উপস্থিত হন এরূপ ভাবিয়া কেউ যেন কিয়াম না করে কি বললেন যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে তারা দেখতে কি পান বা কোন কাশওয়ালা ব্যক্তি যদি বলেন এসেছেন বিশ্বাস করবে নিজে কাশের অধিকারী না হলো কেন এই বিশ্বাস আমরা করি না প্রতিটা মাহফিলে নবী হাজির আছেন এটা আমরা করি না তবে নেক মাহফিল আল্লাহ পাক নবীকে হাজির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবের বলেন আপনাদের ঢেকুয়া খানকা শরীফ হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ পিয়ার ডাঙ্গায় উনি শুয়ে আছেন হুজুর আমার দাদা হুজুরের খলিফা উনি মানে ভ্যান প্যান চালাতেন নাকি বলেন তো ভ্যান প্যান চালাতেন নাকি সাইকেলে তারা দোকান ছিল মনে হয় জানাকে ওই যুগ শ্রেষ্ঠ একজন কাশওয়ালা আল্লাহর ওলি তামাকে আল্লাহ দরজা দিয়েছিলেন জোরে বলা গেল না এগরা শরীফে যেতেন উনার আব্বার সাথে সেদিকে আর যাবো না আজকে ওনার আব্বার পীরের খেদমত করতে খালি এটা বলি ওনার আব্বার পীর কোনো কথাই বলেছেন আই আব্দুল মাবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি আমার হাতে নয় তোমার মুরিদের এটা আল্লাহ পাক ফুরফুরা শরীফের আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে আল্লাহ লিখে রেখেছেন আজরে বলা গেল না এই কিতাবে ওলামায়ে দেওবন্দীদের পীরের কিতাব থেকে দলিল দিলাম মেজো হুজুরের কিতাব থেকে আমি বলিনি আমি কে আর একটা কিতাব তাফসির রুহুল বায়ান চতুর্থ খণ্ড 428 পৃষ্ঠা মুফতি আজম হুজুর লিখেছেন কোয়ালা গজ্জালি ও ওয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুল খিয়ারু ফিল আতওয়াফ ফিল আলামি মা আর আরওয়াহ সাহাবাতি লাকাদ রাওয়াহু কাসীরুল মিনাল আউলিয়া সুবহানাল্লাহ বলে ইমাম গজ্জালি বলছেন তাফসির রুহুল বায়ান চতুর্থ খণ্ড 428 পৃষ্ঠা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ রূপাক সহ সমস্ত পৃথিবীতে ঘুরিবার জন্য আল্লাহর তরফ হইতে অনুমতি দেওয়া হইয়াছে জোরে বলেন বহু ওলি তাহাদিওকে দেখিয়াছেন সুবহানাল্লাহ বললেন না আর জোরে বলা গেল না মেজো হুজুর লিখ তাহাকিকুল মাসায়েলে আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুরের জীবনীতে এই কিতাবে 66 পৃষ্ঠায় পাবেন আপনি যদি কারো কাজ থাকে আজকে ঘরে গিয়ে পড়ে দেখবেন কেন লোককে গুমরা করছো ভাই কেন লোককে ভুল বোঝাচ্ছে কেন উম্মাতের মধ্যে কেন ভাগ করছো সানাউল্লাহ সিদ্দিকি বললে বলে ফুরফুরা হুজুরা এই কঠিন অবস্থায় উম্মাতে ঝগড়া ঝগড়া আমরা লাগিয়েছি ঝগড়া আমি লাগিয়েছি আপনি কামড়াচ্ছেন আমার হাতে যদি ট্রিটমেন্ট না করে সেপটিক হয়ে যাবে তো কথা বলে না ট্রিটমেন্ট না করলে সেপটিক হয়ে যাবে যে ট্রিটমেন্ট করতে হবে না ঘা তো তুমি করেছো আমি ঘা করিনি তো কই আমি তো এর আগে কোনোদিন এইভাবে বলিনি তো কেন বলতে হচ্ছে পিট থেকে যাচ্ছে তো কবে বলবে বলবে কবে বলবে কে শোনাবে কে বলবে কে জানাবে ওলা আমাদের কাজ নয় এটা ঝগড়া লাগিয়ে নয় ভালোবাসাতে বলতে হবে না হবে না আল্লাহ পাক আমাদের গুলো বোঝা তৌফিক দান করে বদুন আমিন আর দুই একটা কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল্লাহ জানাকে 200,000 হাদিসের হাফেজ করেছেন দুনিয়াতে হাজারকে দেখা সম্বন্ধে কয়েকজন বিশ্বাসী আলেম ব্যক্তি আমাকে সংবাদ দিয়েছেন নিশ্চয়ই তাহারা বহুবার মিলাদের মাহফিলে ও কোরআন খতমের সময় নবী সাল্লামকে দেখিয়াছেন জোরে বলে আর দুটো কিতাব থেকে দেবো কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জাইলাবী ওলামারা জানেন উনি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হলো আলাদারজার কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগা ওলামারা জানেন এই কিতাবের মানে তুলতে গেলে দাঁত যন্ত্রণা হয় হুজ্জাতুল্লাহিল বালেগা ওই কিতাবে উনি লিখেছেন এই কিতাবটা লেখার আগে নবাবে শরীফে কোন এক রাতে আছি চোখ দুটো জুড়ে গেল আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন ইমামে হুসা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে আমাকে একটা পেন দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না আমি নবী পাকের কলিজার টুকরা ইমাম হাসানকে বললাম হুজুর কিসের পেন দিলেন হুজ্জাতুল্লাহিল বালেগাতে উনি লিখেছেন আমাকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন এই ওলিউল্লাহ
এই পেনটা আমি আমার নানাজানের কাছ থেকে নিয়ে আপনার হাতে তুলে দিলাম উনি লিখছেন তারপরে আমি কিতাবটা লেখা শুরু করেছি জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি লিখছেন হ্যাঁ কাট করে দিচ্ছি উনি লিখছেন কিতাবের নাম ফয়জুল হারামাইন তিনি লিখেন বারংবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছে তিনি আমার নিকট তাহার আসল আকৃতি প্রকাশ করিলেন জোরে বলো সুবহানাল্লাহ কিতাব মাকতুবাতে ইমামে রাব্বানী মাকতুবাতে ইমামে রাব্বানী মুজাদ্দাদ আলফে সানি মুজাদ্দাদিয়া তরিকার ইমাম আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ উনি বাদশা আকবর লিখলো দিনে ইলাহি উনি খলিফাদের নিয়ে সাথীদের নিয়ে বিরোধ করলেন জেলে বন্দী করে দিয়েছিল কিতাব এসেছে গভীর রাত যখন হতো জেলে দরওয়াজার সামনে দাঁড়াতেন আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলো সব অটোমেটিক খুলে যেত জেলের বাইরে যেতেন জিকির আজগার করে আবার জেলের দরওয়াজা টপকে দাঁড়াতেন আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলো অটোমেটিক আবার লেগে যেত জোরে বলে আর জোরে বলা গেল না কিতাব নাম মাকতুবাতে ইমামে রাব্বানী মুজাদ্দাদ আলফে সানি রহমাতুল্লাহ কিতাব এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপাক তাশিবানি আমার চিন্তিত অন্তরে শান্তি প্রদান করিলেন এবং এই সহ আশিয়াতুল লামাত সহ আরো মন আশাবাই থানবি আত্তাকাশ্যপ কিতাবে ওলামায় দেওবন্দে বড় আলেম মৌলানা আশাবাই থানবি তিনি লিখেছেন যে নবী পাকের রূহ মোবারককে সশরীরে নেক মজলিসে উপস্থিত হওয়ার জন্য আল্লাহর তরফ হইতে আদেশ দেওয়া হইয়াছে জোরে বলে ওলামায় দেওবন্দিতে কিতাব আল্লাহ পাক আমাদের এগুলো শুনে বুঝে আল্লাহ আমাদের চলা তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন হাত কোথা বাঁধবে নামাজে হাত কোথা বাঁধবে নামাজে হাত কোথা বাঁধবে নাবীর 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 নিচে তাহাতাসুররা তাহাতাসুররা নাবীর নিচে আল্লাহ আমাদের সঠিকভাবে চলা তৌফিক দান মেয়েরা হাত বাঁধবে বুকে নবীর হুকুম কেন মেয়েদের হাত বাঁধাও হবে হাত বাঁধার সাথে সাথে মেয়েদের সথরটাও ঢাকা হবে কথা বুঝলে আল্লাহ পাক যদি কোনদিন আবার কবুল করেন আবার ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান যুবকেরা তরুণেরা হাত জোর করে বলে যায় নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া নবীর ভালোবাসা পাওয়া যায় না নামাজ ছাড়া নবীর ভালোবাসা পাওয়া যায় নামাজি হয়ে যান আল্লাহ আমাদের ইমানে মজবুত করে দেবেন বলুন ইনশাআল্লাহ আমার বোনেরা মায়েরা মেয়েরা নামাজি হন নামাজি হন নামাজি হন মসজিদের পাশে দাঁড়িয়ে যুবকটা গল্প করছেন ইমাম সাহেবের তিলাওয়াতটা কানে আসে মনটা টানে না আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ পাঁচক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন সকলে বলুন আমিন জ্বলে বলুন আমিন আসে যে নবী কেনা বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না নবী জির আব্বা জান হাজরাতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু আম্মা জান হাজরাতে আমিনা রাদি আল্লাহ তালা আনহা সেই নবীর ভালোবাসায় মহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা সালামের নজরানা জানিয়ে দিই সবাই একটু ওঠেন এ নবী